হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা জিও পেমেন্ট ব্যাঙ্ক সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে করতে পারবে উইদাউট এজেন্টের মাধ্যমে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওর সাথে জুড়ে থাকো এবং জিও পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলো এবং সেখান থেকে ট্রানজাকশান করো ফ্রিতে। তো সম্পূর্ণ প্রসিডিওর আমি তোমাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো এবং তোমাদের প্রত্যেকের কাছে করিয়েও দেবো। তো কীভাবে করবো পুরো ডিটেলসে তোমরা জুড়ে থাকো ভিডিওর সাথে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো @APURV7 বা অপূর্ব 7, সেখান থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন হয়ে যাও। কারণ সমস্ত অফারের আপডেট কিন্তু তোমরা টেলিগ্রামেই প্রথমে পেয়ে যাবে। তো প্রথমেই বলে দিই, জিও পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করার জন্য তোমার কাছে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, এক মাই জিও অ্যাপ্লিকেশান আর দুই জিও মানি অ্যাপ্লিকেশান। তো প্রথমে আমাদের যে কাজ, এই দুটো অ্যাপ্লিকেশানকে আমরা ডাউনলোড করে নেব। যদি তোমাদের ফোনে ইনস্টল থাকে খুবই ভালো ব্যাপার, যদি ইনস্টল না থাকে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করেও ডাউনলোড করে নিতে পারো মাই জিও এবং জিও মানি অ্যাপ্লিকেশানকে। তো এখানে তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, জিও পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করার জন্য তোমার যে জিও নাম্বার থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো নাম্বারে জিও পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করতে পারো। তো প্রথম ক্রাইটেরিয়া এটা, তোমাদেরকে কী করতে হবে, জিও মানিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। জিও মানিতে অ্যাকাউন্ট খুলতে কিন্তু জিও নাম্বার লাগে না, তুমি অন্য যে কোনো নাম্বার দিয়েও জিও মানিতে অ্যাকাউন্ট খুলতে পারবে। তো কী করে খুলবে, যখনই তোমরা জিও মানি অ্যাকাউন্টকে লগ ইন করবে বা ইনস্টল করার পর ওপেন করবে, তোমার সামনে অ্যালাউ অপশান আসবে, তোমরা অ্যালাউ অপশান করে দাও। অ্যালাউ অপশান করার পরেই তোমাকে সিম সিলেক্ট করতে বলবে। তো তুমি যে সিমে জিও মানি ওয়ালেট খুলতে চাও বা জিও পেমেন্ট ব্যাঙ্ক খুলতে চাও সেই সিমকে সিলেক্ট করো এবং সেন্ড SMS-এর উপর ক্লিক করো। যখনই সেন্ড SMS-এর উপর ক্লিক করবে আবারও অ্যালাউ অপশান আসবে, অ্যালাউ করে দাও। অ্যালাউ করার পর তোমার ফোনে OTP আসবে, OTP ভেরিফিকেশান হবে, তারপরে তোমার নাম চলে আসবে, তোমার ডেট অফ বার্থ চাইবে এবং তোমার মেল না ফিমেল, তোমার জেন্ডার চাইবে। তো তুমি তোমার জেন্ডার দিয়ে দাও এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি সাবমিট করে দাও। তারপরে তোমাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে, তো তুমি পাসওয়ার্ড সিলেক্ট করে দাও। পাসওয়ার্ড এই ধরনের হবে, ছোটো হাতের একটা ওয়ার্ড, বড় হাতের একটা ওয়ার্ড, নাম্বার 123 এই ধরনের কোনো একটা ওয়ার্ড এবং স্পেশাল ক্যারেক্টার স্টার হ্যাজ এই ধরনের কোনো ওয়ার্ড সমেত তোমার একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি হবে। তো এই ধরনের তোমরা এমন একটা পাসওয়ার্ড তৈরি করে নাও। পাসওয়ার্ড তৈরি করার পর টার্মস অ্যান্ড কন্ডিশান আই এগ্রির উপরে ক্লিক করে রেজিস্টারের উপর ক্লিক করো। যখনই রেজিস্টারের উপর ক্লিক করবে তোমার কাছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসওয়ার্ড, ভোটার কার্ড, নাগরা জব কার্ড, NMNPC লেটার, যে কোনো একটা ডকুমেন্টস চাইবে। তো তোমার কাছে যে ডকুমেন্টস অ্যাভেলেবল আছে তুমি সেই ডকুমেন্টসের উপর ক্লিক করো। ক্লিক করার পর সেই ডকুমেন্টসের আইডিটা তুমি দিয়ে দাও, যদি ভোটার কার্ড দাও তাহলে ভোটার আইডিতে যে আইডি আছে সেই আইডি দিয়ে দাও, প্যান কার্ড দিলে প্যান কার্ডের যে নাম্বার সেটা দিয়ে কনফার্মের উপর ক্লিক করো। যখনই কনফার্মের উপর ক্লিক করবে তোমার কাছে আবারও একটা OTP আসবে, তো সেই OTP তোমরা সাবমিট করে দাও। যখনই OTP সাবমিট করে দেবে তো তোমার কাছে একটা MPIN সিলেক্ট করতে বলবে তোমার ওয়ালেটে 4 ডিজিটের। তো তোমরা 4 ডিজিটের একটা MPIN সিলেক্ট করে নাও। তো MPIN তোমরা মনে রাখবে, কারণ সবসময় তোমার এই MPIN-টাকে প্রয়োজন হবে। তো MPIN দেওয়ার পর কনফার্ম MPIN করে দাও। যখনই তুমি কনফার্ম MPIN করবে তো তোমার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, যদি তোমার ফিঙ্গারপ্রিন্ট দিতে ইচ্ছা করে তো দিয়ে দেবে। যেহেতু বিটা টেস্টিং ভার্সান চলছে সুতরাং ফিঙ্গারপ্রিন্ট তোমার ঠিক মতন কাজ করবে না, তবুও তোমরা দিয়ে দাও মাঝে মাঝে, ফিঙ্গারপ্রিন্টের দ্বারাও তোমার জিও মানি ওপেন হয়ে যাবে। তো এই কাজ কমপ্লিট করার পর আমাদের মেন যে কাজ করতে হবে, এবার আমরা চলে আসবো মাই জিও অ্যাপ্লিকেশানে। তো মাই জিও অ্যাপ্লিকেশানে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের সামনে ব্যাংকের অপশান শো হবে না। তোমরা যদি লেটেস্ট ভার্সানে আপডেট করে নাও তাও 90% কেসে তোমার ব্যাংক অপশান শো হচ্ছে না। তো আমাদেরকে কী করতে হবে, ব্যাংক অপশানকে শো করাতে হবে। তার জন্য আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো অথবা টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কের উপর ক্লিক করে তোমরা যখনই লিঙ্কের উপর ক্লিক করবে তোমার মাই জিও অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাবে এবং তোমার সামনে এই ধরনের ব্যাংকিং সিস্টেম ওপেন হয়ে যাবে। তো লিঙ্কের ওপর অবশ্যই ক্লিক করতে হবে, তার জন্যই তোমাদেরকে বলি টেলিগ্রামে জয়েন হয়ে থাকো, কারণ সমস্ত আপডেট এবং ছোটোখাটো ইনফরমেশান তোমরা সেখানেই পেয়ে যাবে। তো এই ব্যাংকিং সিস্টেম যখনই ওপেন হবে তোমার সামনে 2-3টে ব্যানার শো হবে, জিও পেমেন্ট ব্যাঙ্ক ইজ হেয়ার, ওপেন জিও পেমেন্ট ব্যাঙ্ক, এই ধরনের কোনো একটা লোগো শো হবে। তো তোমরা জিও পেমেন্ট ব্যাঙ্ক ইজ হেয়ার আপগ্রেড নাওয়ের উপরে ক্লিক করো। যখনই তোমরা আপগ্রেড নাওয়ের উপর ক্লিক করবে তোমার কাছে আধার নাম্বার চাইবে, তো তুমি তোমার আধার নাম্বার দিয়ে দাও এবং পরপর দুটো যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা গোল আছে সেটাকে টিক চিহ্ন দিয়ে প্রসিডের উপর ক্লিক করে দাও। এখানে তোমাদেরকে একটি জরুরি কথা বলে দিই, তোমার আধারের কার্ডের সাথে বা আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ তোমার আধার নাম্বারে একটি OTP সেন্ড হবে, সেই OTP আমাদের এখানে লাগবে।
তো তোমার যে নাম্বারে ও আধার লিঙ্ক আছে সেই নাম্বারে যে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তোমার আধার কার্ডের সঙ্গে ওটিপি লিঙ্ক হবে, লিঙ্ক থাকা লাগবে। তো এখানে একটা বড় ব্যাপার আসছে, অনেকেরই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে না, তো তারা কি করবে? তাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা যে কোনো ব্যাংকে চলে যাও, ফিজিক্যাল ব্যাংকে, যেমন স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, তোমার আশেপাশে যেখানে ব্যাংক আছে সেখানে গিয়ে তুমি তাদেরকে বলবে আমি আধার নাম্বার লিঙ্ক করতে চাই, তো তোমার উইদিন 10 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে তোমার আধার লিঙ্ক হয়ে যাবে, খুবই সিম্পল প্রসিডিউর। অথবা তোমার নিকটবর্তী আধার তথ্য কেন্দ্র, যেটা পঞ্চায়েত এলাকাতে, পঞ্চায়েতেও অনেক জায়গায় বসে, বা আধারের কাজ যেখানে হয় সেখানে গিয়ে সিম্পলি তাদের কাছ থেকে আধার নাম্বার লিঙ্ক করে নাও, তারা 30 টাকা থেকে শুরু করে 50 টাকা নেবে এবং তোমার আধার লিঙ্ক করে দেবে। তো আধার লিঙ্ক করে রাখাটা তোমার সবচেয়ে ভালো কাজ, কারণ সব জায়গাতেই আধারের সাথে ওটিপি এখন লাগে, বাধ্যতামূলক হয়ে গেছে। তো তোমরা আধারের সাথে মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করে নাও। তো আমার আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো আমি আধার নাম্বার দিয়ে দুটোকে টিক চিহ্ন দিয়ে প্রসিডের উপর ক্লিক করলাম। যখনই প্রসিডের উপর ক্লিক করব, আধারের তরফ থেকে আমার কাছে একটি ওটিপি আসবে, তো সেই ওটিপি আমি দিয়ে সাবমিট করে দিলাম। যখন আমি ওটিপি দিয়ে সাবমিট করে দিলাম, তো তোমার কাছে নাম চলে আসবে, ওপরে তোমার প্যান কার্ডের নাম্বার থাকবে, তো প্যান কার্ড দিয়ে দাও, ম্যারিটিক্যাল স্ট্যাটাস দিয়ে দাও, তোমার মাদার নাম দিয়ে দাও, তোমার অকুপেন্সি, তুমি কি কাজ করো সেটা দিয়ে দাও, তোমার সোর্স অফ ইনকাম, তোমার অ্যানুয়াল ইনকাম, সমস্ত কিছু তুমি দিয়ে দাও নিজের মতন করে এবং প্রসিডের উপর ক্লিক করো। যখনই প্রসিডের উপর ক্লিক করবে, তোমার কারেন্ট অ্যাড্রেস বা আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস চলে আসবে, দিয়ে তুমি পারমানেন্ট অ্যাড্রেসে সেটাকে টিক দিয়ে প্রসিড করে দাও। যখনই প্রসিড করে দেবে, তারপর তোমার কাছে চাইবে নমিনির একটা ফর্ম। তো নমিনি কেন চাই? কারণ তোমার অবর্তমানকালে, মানে তুমি যদি কিছু হয়ে যায় তোমার, তাহলে তোমার অ্যাকাউন্টের মালিকানা কার কাছে যাবে? তো তুমি যার নামে নমিনি করবে, তার কাছে ডাইরেক্ট তোমার অ্যাকাউন্ট ফরওয়ার্ড হয়ে যাবে। তো আমি আমার মায়ের নামে নমিনি করে দিলাম। তো নমিনিজ নেম, যার নামে নমিনি করবে তার নাম, রিলেশনটিপ টাইপ, তোমার সাথে তার কী সম্পর্ক, তার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার দিয়ে দাও। তুমি তোমার মোবাইল নাম্বার দিয়ে প্রসিডের উপর ক্লিক করো। যখনই প্রসিডের উপর করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করো, নিচের দিকে দেখো আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা চিহ্ন আছে, সেটাকে টিক চিহ্ন দিয়ে প্রসিডের উপর ক্লিক করো। যখনই তুমি প্রসিডের উপর ক্লিক করবে, তোমার কাছে একটা টিক চিহ্ন হয়ে যাবে এবং কনগ্রাচুলেশন, ইউর রিকোয়েস্ট ফর ক্রিয়েশন অফ জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাক্সেস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড। তো তোমার কাছে জিও পেমেন্ট ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট রেজিস্টার্ডের অপশান চলে গিয়েছে, তো উইদিন 7 ডেজের মধ্যে তোমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। তো 7 ডেজ লাগেনি, আমার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই ওপেন হয়ে গিয়েছে। তো এবার যে তোমার ওপেন হয়েছে সেটা তুমি কি করে দেখবে? এর জন্য তোমাকে চলে আসতে হবে জিও পেমেন্ট ব্যাঙ্ক। যদি তোমাদের লিঙ্ক না কাজ, মানে তোমার পেমেন্ট ব্যাঙ্কে জিও মাই জিওতে গিয়ে ব্যাঙ্কিং অপশান না আসে, তাহলে তোমরা বারবার সেই লিঙ্ক থেকে যাবে। লিঙ্ক থেকে যখনই যাবে, তখন তোমাদের সামনে এই ধরনের অপশান চালু হয়ে যাবে, যেখানে সেন্ড মানি, অ্যাড মানি, এইভাবে বিভিন্ন অপশান চলে আসবে। সেখানে গিয়ে তোমরা অ্যাড ব্যাঙ্কের উপর ক্লিক করে জিও পেমেন্ট ব্যাঙ্কে সার্চ করো। যদি তোমার জিও পেমেন্ট ব্যাঙ্ক নো ব্যাঙ্ক অ্যাভেলেবল অন দিস নাম্বার দেখায়, তাহলে তুমি জানবে তোমার অ্যাকাউন্ট ততক্ষণে ওপেন হয়নি। আর যদি তোমার কাছে সেটাকে অ্যাড হয়ে যায়, তাহলে তুমি ভাববে তোমার পেমেন্ট ব্যাঙ্ক ওপেন হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমার পেমেন্ট ব্যাঙ্ক ওপেন হয়ে গিয়েছে। তো সার্ভারে কিছুটা ডিস্টার্ব আছে, যেহেতু বিটা ভার্সানের নতুন আপডেট তারা করেছে, তার জন্য এরপর তুমি এই অ্যাকাউন্ট তুমি যে কোনো জায়গাতে অ্যাড করতে পারো। তো কথার কথা, তুমি ফোনপে, পেটিএম, যে কোনো জায়গায়, তোমার যেখানে ইচ্ছা তুমি যাও, সেখানে গিয়ে তোমার জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাড করো, এবং পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে তুমি যে রকম ট্রানজাকশান করো ঠিক সেই ধরনের ট্রানজাকশান কিন্তু তোমরা জিও পেমেন্ট ব্যাঙ্কে করতে পারবে। এবং তোমাদের কাছে একটা অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম চালু হয়ে গিয়েছে, যেটা খুবই একটা বড় ব্যাপার। এবং আগামী দিনে তোমাদের কাছে পেটিএম যেমন নতুন নতুন অফার দিত, ঠিক তেমনই অফার কিন্তু জিও পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকেও তোমাদের কাছে মিলতে থাকবে। তো তোমাদের সকলকে আমি রিকমেন্ড করবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসিডিওর কমপ্লিট করে নাও, কারণ তোমরা সবাই জানো আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করা খুবই সিম্পল ছিল, কিন্তু এখন সেটা কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। তো আগামী দিনেও জিও পেমেন্ট ব্যাঙ্ক খুলতে কিন্তু তোমাদের দিক্কত আসবে এবং নানান ধরনের প্রবলেম আসবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জিও পেমেন্ট ব্যাঙ্কে ওপেন করে নাও এবং তোমরা সিকিউর করে নাও তোমাদের একটা নতুন পেমেন্ট ব্যাঙ্ক। তো এই পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করতে গিয়ে তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, তোমরা আমাকে মেসেজ করবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা বিনা প্রয়োজনে বারবার কল করবে না, তোমরা আমাকে মেসেজ করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
হয়তো দেরি হতে পারে, কিন্তু রিপ্লাই তোমরা পেয়ে যাবে, কিন্তু বারবার একটা ছোটোখাটো বিষয় নিয়ে কল করবে না। তো আশা করব জিও পেমেন্ট ব্যাঙ্ক খুলতে আমি তোমাদেরকে সাহায্য করতে পেরেছি। আরও যদি কোনো তথ্যর প্রয়োজন হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো, এবং এই ধরনের লেটেস্ট তথ্য এবং আর্নিং অফার সম্বন্ধে জানকারি পেতে হলে অবশ্যই তোমাদের বেঙ্গল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই দুটো কাজ যদি তুমি করে নাও তাহলে তোমার ইনকাম এবং তোমার আপডেটের দায়িত্ব বেঙ্গল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের।